আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপের সংবাদে। বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি মমতা সুলতানা। আর প্রথমে জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। দেশের র‍্যাব আওয়ামী লীগের রক্ষী বাহিনীতে পরিণত হয়েছে অভিযোগ তুলে বিলুপ্তির দাবি জানিয়েছেন তারেক রহমান। শেখ মুজিব সম্পর্কে মানহানিকর বক্তব্যের প্রতিবাদে সভা করেছে যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ। ক্যাটারিং ইন্ডাস্ট্রির সুনামকে সুদৃঢ় করতে সবাইকে আরো বেশি করে এগিয়ে আসার আহ্বান ব্রিটিশ বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সভায় বক্তারা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত সংবাদ। র‍্যাব এখন আওয়ামী লীগের রক্ষী বাহিনীতে পরিণত হয়েছে দাবি করে বিলুপ্তির দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। বুধবার লন্ডনে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি। নারায়ণগঞ্জ ও ফেনী হত্যাকাণ্ডে আওয়ামী লীগের স্বার্থ জড়িত বলেও দাবি করেন ছয় বছর ধরে লন্ডনে অবস্থান করা বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতা। আব্দুর রশিদের তোলা ছবিতে রিপোর্ট করছেন মোহাম্মদ আব্দুল হান্নান। তিরিশে মে জিয়াউর রহমানের 33তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথি হলেও দর্শক সারিতেই বসেন তারেক রহমান। জানানো হয়েছিল তিনি বক্তৃতা করবেন না, তবে নেতাকর্মীদের অনুরোধে পরে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান। বলেন, চারদলীয় জোট সরকারের আমলে সন্ত্রাস দমনে যে র‍্যাব গঠন করা হয়েছিল তাকে বর্তমান সরকার দলীয় কাজে ব্যবহার করায় এখন এ বাহিনীর কারণে আতঙ্কে থাকে সাধারণ মানুষ। যেই র‍্যাবকে তৈরি করা হয়েছিল সন্ত্রাস নির্মূলের জন্য, সন্ত্রাস দমনের জন্য, সেই র‍্যাবকে আজকে শেখ হাসিনা তার নিজস্ব পেটোয়া বাহিনীতে বা রক্ষী বাহিনীতে পরিণত করেছে। যেহেতু এরা আর দেশের মানুষের জন্য কাজ করছে না, এরা একটি বিশেষ দলের একটি ভাড়াটা বাহিনীর মতন কাজ করছে, ভাড়াটে বাহিনী হিসেবে কাজ করছে। আমি মনে করি বর্তমানে সবচেয়ে সময়ের অন্যতম একটি প্রধান দাবি হচ্ছে এই র‍্যাবকে বিলুপ্ত করা। সাংবাদিক দম্পতি সাগরুনি হত্যাকাণ্ড নিয়েও কথা বলেন তারেক রহমান। ভয়ঙ্কর আমরা একটা দৃশ্য দেখলাম, একসাথে সাতজন মানুষকে হত্যা করলো, লাশগুলো নদীতে ভেসে উঠল। এখন তাহলে কি সাগরুনির মতন সরাসরি তত্ত্বাবধানে থাকার পরেও সেই হত্যাকারীকে ধরা গেল না, আমরা কি ধরে নিব যে এর মধ্যেও শেখ হাসিনা নিজের কোনো চাওয়া পাওয়া আছে? যে হাসিনা তত্ত্বাবধান করার পরে এতদিন পরে যখন হত্যাকারীকে ধরা গেল না, তার মানে তো হাসিনার ভাষায় বলতে হয় ডাল মে কুছ কালা। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের মতো বর্তমান আওয়ামী লীগও দেশ চালাতে ব্যর্থ বলে দাবি করেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান। দেশ এখন কঠিন সময় পাড়ি দিচ্ছে দাবি করে এজন্য সরকারের পাশাপাশি নির্বাচন কমিশনকেও অভিযুক্ত করেন তারেক রহমান। বর্তমান নির্বাচন কমিশন হচ্ছে তার মধ্যে থেকে সবচাইতে বেশি অপদার্থ, বেহায়া। এই যে মানুষগুলো মারা গেছে, এই মানুষগুলো মারা যাবার জন্য শেখ হাসিনার মতন, আওয়ামী লীগের মতন এই নির্বাচন কমিশনের দাবি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগ দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশ বিদেশের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। মোহাম্মদ আব্দুল হান্নান, চ্যানেল আই, লন্ডন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তারেক রহমানের মিথ্যা ও সম্মানহানিকর বক্তব্যের প্রতিবাদে সভা করেছে যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ। 29 মে পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধুর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন লিটনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নইমুদ্দিন রিয়াজ। প্রধান বক্তা ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক আব্দুল আহাদ চৌধুরী, ডাক্তার ফয়জুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, সৈয়দ আবুল কাশেম, হাফিজুর রহমান মিনা, জামাল খান, সাজিয়া সুলতানা স্নিগ্ধা প্রমুখ। এতে সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন, চিকিৎসার অজুহাতে লন্ডনে পালিয়ে থাকা তারেক রহমান দুই দিন পর পর মন গড়া ইতিহাস দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ব্যর্থ রাজনীতিবিদ বলায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে সভা থেকে। ইতিহাসকে অস্বীকার করে বঙ্গবন্ধুকে ব্যর্থ রাজনীতিবিদ দাবি করাটা মূলত পাকিস্তানের প্রতি আনুগত্যেরই বহিঃপ্রকাশ বলে দাবি করেন বক্তারা। সভা থেকে বক্তারা ইতিহাসের এমন বিকৃতি শাস্তিযোগ্য অপরাধ জানিয়ে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করে কঠিন শাস্তির দাবি করেন।
ব্রিটিশ বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। 27 মে রাতে ইস্ট ফিন্সলি রেস্টুরেন্টে ব্যবসায়ী জামাল মিয়ার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কনভেনার এ আর খান, সভা পরিচালনা করেন যৌথভাবে জয়েন্ট কনভেনার শামসুল ইসলাম সেলিম ও মেম্বারশিপ সেক্রেটারি সেলিম চৌধুরী। অ্যাসোসিয়েশনের উদ্বোধনী অনুষ্ঠানকে কিভাবে সফল করা যায় তার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন বিশিষ্ট ক্যাটারার্স শাহনুর খান ও ইয়াফর আলী। সভায় আরো বক্তব্য রাখেন আশরাফ উদ্দিন, আবুল কালাম আজাদ ছোটন, কামাল জাহাঙ্গীর মিয়া, আনোয়ার আলী, জামাল মিয়া, সেলিম খান অ্যাসোসিয়েশনের এবং অন্যান্য নেতারা। এছাড়া সভায় ইউকের বিভিন্ন জোনের সমন্বয়ে একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলে ক্যাটারিং ইন্ডাস্ট্রির সুনামকে আরো সুদৃঢ় করতে 2 জন করে সদস্য মনোনীত করে দায়িত্ব দেওয়া হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী সেপ্টেম্বর মাসে সিটি প্যাভিলিয়ন হলে একটি ডিনার পার্টির মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রবাসী বাংলাদেশীদের অসীম সম্ভাবনাকে দেশের উন্নয়নে কাজে লাগানোর উপর গুরুত্ব দিয়েছে সেন্টার ফর এনআরবি ইউকে স্টিয়ারিং গ্রুপের সভায়। দেশে গেলে প্রবাসীরা যে সকল সমস্যা ও প্রতিবন্ধকতার মুখোমুখি হন এর প্রতিরোধে প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়। বুধবার পূর্ব লন্ডনের স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস এম শেকিল চৌধুরী। সভায় এনআরবির গঠন প্রক্রিয়া, কার্যক্রম এবং প্রবাসীদের কল্যাণে এর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন শাহীন শহীদ, মাহবুব রহমান, আমিনুল হক জিলু, মোহাম্মদ শামসুল হক, ব্যারিস্টার নাবিলা রফিক প্রমুখ। এতে বক্তারা বলেন, প্রবাসীদের অর্থ, মেধা ও দক্ষতাকে কাজে লাগালে দেশের উন্নয়ন সহজ হবে। তবে এর আগে দেশের মানুষের জানমালের নিরাপত্তা, আইনের শাসন, প্রশাসনের জবাবদিহিতা এবং স্বচ্ছতার প্রয়োজন বলে মনে করেন বক্তারা। সভায় ইউকে ও ইউরোপীয় সাপোর্ট গ্রুপের নাম ঘোষণা করা হয়। মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী শেরপুর আজাদ বক্স উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। 26 মে মঙ্গলবার পূর্ব লন্ডনের রিজেন্ট লেক ব্যাংকোয়েটিং হলে অ্যাডভোকেট লিয়াকত আলী, আব্দুল ওদুদ দীপক, জয়নুল আবদিন ও সৈয়দ সাদেক আহমেদের যৌথ পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের নবনির্বাচিত কাউন্সিলর মাহবুব, কে এম আবু তাহের চৌধুরী, ব্রমলি নর্থের কাউন্সিলর মুফতি মিয়া। পুনর্মিলনী অনুষ্ঠানে আজাদ বক্ত উচ্চ বিদ্যালয়কে কলেজে রূপান্তরিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এই উপলক্ষে 51 জন ট্রাস্টি গঠন করা হয় এবং প্রত্যেকে 1 লক্ষ টাকা করে সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ব্যারিস্টার আবুল কালাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু সুফিয়ান, প্রভাষক আব্দুর রব খান মেয়র, মুরাদ খান, দিলরুবা ইয়াসমিন, প্রভাষক আব্দুল হাই প্রমুখ। অনুষ্ঠানের শেষাংশে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকে আমরা এখানে সবাই মিলিত হয়েছি, যেটা আজাদ বক্স উচ্চ বিদ্যালয়ের যারা আমরা প্রাক্তন ছাত্র ছাত্রী যারা সব ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এখানে শতবর্ষ পূর্তি উৎসব পালন করছি। আমার মনে হয় আমি আমার পুরান মানে স্কুল লাইফে গেছি, গিয়ে সবাই একত্র মিলিত হয়েছি, এই অনুভূতিটা অ্যামেজিং। আমরা যে সময় শুনছি যে আজাদ বক্তর 100 বছর পূর্তি হওয়ার, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। মিলাদ মাহফিল ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 33তম মৃত্যুবার্ষিকী পালন করেছে বার্মিংহাম যুবদল। বুধবার বার্মিংহামের অ্যাস্টনের স্থানীয় রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা ও মিলাদ মাহফিল। আমাদের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে আখ্যায়িত করে বলেন, দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বলেই আজকে শেখ হাসিনা রাজনীতি করতে পারছেন। বার্মিংহাম যুবদলের সভাপতি গুলজার আহমদ ফয়সালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায় সভায় বক্তব্য রাখেন ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির আহ্বায়ক কাজী আঙ্গুর মিয়া, বার্মিংহাম বিএনপির সভাপতি জালাল চৌধুরী, ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির যুগ্ম আহ্বায়ক হরমুজ আলী, বার্মিংহাম বিএনপির সহ সভাপতি আফজার হোসেন, যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাসিদ বাদশাহ, সাংবাদিক কাউসারুল ইসলাম সুমন প্রমুখ। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
লন্ডন সেন্ট অ্যান্ড্রো কলেজের উদ্যোগে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2014 এর আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার রেড ব্রিজ টাউন হলে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বারা অব রেড ব্রিজের মেয়র ফেলিসিটি ব্যাংকস, পল রলি, গোলাম মুস্তফা এবং কলেজের প্রিন্সিপাল শামসুল আরেফিন। এ সময় অতিথিবৃন্দ বলেন, বর্তমান সময় ব্রিটেন কলেজসমূহ কঠিন সময় পার করছে, তবে সেই দিক থেকে লন্ডন সেন্ট অ্যান্ড্রো কলেজ বরাবরের মতোই ভালোই করে যাচ্ছে। অনুষ্ঠানে কলেজের প্রিন্সিপাল শামসুল আরেফিন কলেজের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রাক্তন ও বর্তমান মিলিয়ে প্রায় 70 জন শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়। মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আগত শিক্ষার্থীরা নিজ নিজ দেশের সংস্কৃতি তুলে ধরেন। বৈশাখী উৎসবের আয়োজন করেছে ফেনি সমিতি যুক্তরাজ্য শাখা। 28 মে বুধবার সাউথ ওয়েস্ট লন্ডনের টুটিং এর সেন্ট বনিফেস হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহজাহান। অ্যাডভোকেট ফিরোজ হায়াত খানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কুতুব হাজারি, কাজী আরজু, আব্বাস হাজারি, আশরাফ উদ্দিন, নাসির উদ্দিন, জাহাঙ্গীর ফিরোজ, খুরশেদ আলম সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। উৎসবের মধ্যে ছিল শিশুদের চিত্রাঙ্কন, নারীদের মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা এবং বাঙালি বাহারি খাবার পরিবেশনা। শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর ফিরোজ। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, যুক্তরাজ্যে বসবাসরত ফেনি জেলার বাসিন্দাদের নিয়ে ফেনি সমিতি এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রতি বছরই ফেনীবাসীদের নিয়ে এই ধরনের আয়োজন করা হয়ে থাকে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। এতে সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহজাহান এলাকার সকলকে সংগঠনের সদস্য পদ গ্রহণের আহ্বান জানান। পবিত্র শবে মিরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এক আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে লায়লা মহিলা হাফিজিয়া মাদ্রাসা। 28 মে পূর্ব বুধবার পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে আব্দুল কুদ্দুসের তত্ত্বাবধানে সভাপতিত্ব করেন হজরতুল আল্লাহ মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী। প্রধান মেহমান ছিলেন আঞ্জুমানে আল ইসলা ইউকের সভাপতি হজরতুল আল্লামা আব্দুল জলিল সাহেব। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত মাওলানা জিল্লুর রহমান। অনুষ্ঠানের পরিচালনা করেন মাওলানা আমিনুল ইসলাম। এতে বক্তারা শবে মিরাজ নিয়ে বিস্তারিত আলোচনা পেশ করেন। আলোচনা শেষে বিশ্ব উম্মার শান্তি কামনা, দোয়া ও মোনাজাত করা হয়। মাদ্রাসা এবং মসজিদ সম্প্রসারণের জন্য ভবন ক্রয়ের উদ্দেশ্যে মানারাত ফাউন্ডেশনের এক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহাম থেকে আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি মোহাম্মদ আতিকুর রহমান জানান, বুধবার সন্ধ্যা 7টায় বার্মিংহামের স্থানীয় একটি ব্যাংকুইটিং হলে অনুষ্ঠানের পরিচালনা করেন আবু জাহের কবির। মানারাত মসজিদ, মাদ্রাসা এবং ফাউন্ডেশনের প্রজেক্ট উপস্থাপন করেন ফাউন্ডেশনের পরিচালক অধ্যাপক কবির উদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খ আব্দুর রহমান মাদানী, অধ্যাপক আব্দুল কাদির সালে ও বিশিষ্ট টিভি উপস্থাপক ও ইমাম আজমল মাসরুর। বক্তব্য রাখেন ফাউন্ডেশনের অন্যতম পরিচালক হাফেজ মাওলানা শহীদুল্লাহ আজাহারি। বক্তারা শেলটন এলাকায় মসজিদের ভবন ক্রয় এবং সম্প্রসারণের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সকল দিনদার মুসলমান কমিউনিটির প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে কমিউনিটির নেতৃস্থানীয়রা ছাড়াও বিপুল সংখ্যক মুসল্লিদের সমাগম ঘটে এবং আপিলের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়, যা মসজিদ ক্রয়, নির্মাণ ও সম্প্রসারণের জন্য ব্যয় করা হবে। এতে ইসলামিক সঙ্গীত ও নাত পরিবেশন করা হয়। পপলারে যাত্রা শুরু করল জনপ্রিয় ব্র্যান্ডের মিষ্টি সরবরাহ প্রতিষ্ঠান বনফুল। 2 মে থেকে পপলার সেন্ট্রাল মসজিদে নিচতলায় উদ্বোধন করা হয় বনফুলের পপলারের এই শাখাটি। উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, এর মাধ্যমে অত্র এলাকার মিষ্টান্নপ্রিয় রসনা বিলাসীদের চাহিদা মতো যোগান দিতে সক্ষম হবে। পপলার বনফুল শাখার স্বত্বাধিকারী আইমান সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, বনফুলের এই শাখা থেকে গ্রাহকরা সকল প্রকার মিষ্টান্ন সামগ্রী ছাড়াও বিয়ে, ওয়ালিমা ও জন্মদিনের কেক সহ যাবতীয় উপকরণ সহজে ক্রয় করতে পারবেন। দর্শক, এবার যাচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে।
দেশীয় সংস্কৃতি তুলে ধরে লুচনে অনুষ্ঠিত হলো বৈশাখী মেলা। ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটি অ্যাসোসিয়েশনের নির্বাচনকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশ।